ছেলেরা এবং বিবাহিত পুরুষরা আমার কাছে বলেন কি আমার স্ত্রীর বা আমার পার্টনারের কোনো রকম সেক্স ইচ্ছে আসছে না। অনেক সময় ছেলেরা সেক্স ফিমেল সেক্স ট্যাবলেটে ডিমান্ড করে থাকেন, কিছু হচ্ছে একটা খাইয়ে দেখি পার্টনারকে যদি সেক্সের জন্য রাজি হয়ে যায়, এটার জন্যও হচ্ছে, কারো ক্ষেত্রে জেনুইন কেস হচ্ছে, দরকার আছে সেক্স ট্যাবলেট খাওয়ানো, ইচ্ছে একদম নেই। কোনো কোনো মহিলারা জানেন এ সেক্সুয়াল হয়, ওনার কোনো রকম সেক্স ইচ্ছেটা আসে না, ছেলেকে উনি ভালোবাসতে পারেন কিন্তু বন্ধু হিসাবে বা ভাই হিসাবে কোনো দিন ওদের মধ্যে প্রেমিকাই হওয়ার ইচ্ছে থাকে না। অনেক মেয়েদের বিয়ে করে দিয়ে হচ্ছে, বিয়ের পরেও উনি কিন্তু প্রেমিকা হিসাবে ব্যবহার করতে চান না। ফিমেল সেক্স ট্যাবলেটে প্রচুর ডিমান্ড মার্কেটে উঠছে, আমরাও এই প্রশ্নগুলো ফেস করছি। ফিমেল সেক্স ট্যাবলেট বলে এখনও কোনো স্টাফ কোনো জিনিসটা স্ট্যাবলিশ হয়নি। তাহলে ফিমেলের মধ্যে তিনটে ফ্যাক্টর, যদি কোনো রকম সেক্সুয়ালিটি না থাকে তাহলে কোনো রকম ইরিটেশন আছে, কেন আমার বেঁধে দেওয়া হয়েছে, কেন আমি আটকাতে পারি না, কেন আমি ফ্রিডম নয় আমার কাছে, বা কেন আমি ইন্ডিপেন্ডেন্ট নয়, নানা রকম প্রশ্ন থাকে মনের মধ্যে। তাহলে এই প্রশ্ন থাকলে সেক্স ইচ্ছেটা মরে যায়। অনেক সময় সেক্স করার সময় হাজব্যান্ডে কোনো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহার বা কোনো রাগারাগি বা কোনো চেঁচামেচি চিৎকার কথাটা মনে পড়ে যায়, বা শাশুড়ির সাথে ঝগড়ার কথা মনে পড়ে যায়, বা ননদের সাথে প্রবলেমের কথা মনে পড়ে যায়, বা ওর ইচ্ছেটা ফুলফিল হচ্ছে না এই কথাটা মনে যদি ঢুকে যায় তাহলে সেক্স করার ইচ্ছে মরে যেতে পারে। দিস ইজ আমি যেটা বললাম এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কিন্তু স্ত্রী ইচ্ছেটা নিয়ে আসার একটা অসুবিধা। যদি স্ত্রীর মধ্যে প্রোল্যাকটিন হরমোনটা খুব বেশি থাকে তাহলে ওর একটা হরমোন কারণে সেক্স ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। যদি ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের কনসেন্ট্রেশন বা লেভেলে কিছু আপ ডাউন হয়ে যায় তাহলেও সেক্স নষ্ট হয়ে যেতে পারে। অথবা দেয়ার ইজ নো ফিক্সড কোনো একটা ওষুধ কি দ্যাট দিস ইজ দ্য ফিমেল সেক্স ট্যাবলেট, যেমন আমরা এখন সিলেনাফিলকে বলতে পারি কি এটা মেল সেক্স ট্যাবলেট, কারণ সিলেনাফিল খেলে উত্থান আসে, মানে 67% কেসেসে চলে আসে, অ্যাংজাইটিকে বাইপাস করে চলে আসবে, ইচ্ছে থাকলে ব্লাড ভ্যাসকুলারিটিটা ঠিক থাকলে সিলেনাফিল কাজ করে। তাহলে একটা মেল সেক্স ট্যাবলেট যেখানে আমরা বলতে পারি ওর কাউন্টার ফিমেল সেক্স ট্যাবলেট হয় না, কারণ ফিমেল সেক্সুয়ালিটি অনেকটা মানে মন থেকে ব্রেন থেকে কন্ট্রোল বা গভর্নড হয়ে থাকে। এটা হচ্ছে নাম্বার টু। ফিমেল সেক্স প্রবলেমের জন্যে কোনো কিছু বেশি লাগে না, হালকা ভালোবাসার কথা, বডিকে টাচিং, সেন্সিটিভ পার্টের টাচিং, সুন্দরভাবে কিস করুন, সুন্দরভাবে আপনি যদি ব্রেস্ট থেকে যদি খেলা করেন তাহলে ওনার উত্তেজনা চলে আসে। একটা নেক্সট প্রবলেম হচ্ছে ফিমেলের সেক্স ইচ্ছেটা বিয়ে পরও দেখা যাচ্ছে আসছে না বা চলে যাচ্ছে, কারণ হচ্ছে ওর পুরুষের উপরে বিশ্বাস নেই কি ওর ব্রেস্টকে স্তনকে ঠিক মতন ধরবে। স্ত্রী চায় স্তনকে খুব হালকাভাবে ধরাটা, পুরুষ কী করেন ধুম করে একদম ধরে নেয়, গ্র্যাপ করে নেয়, যেমন বেলুনকে টিপছেন বলকে টিপছেন সেরকম। তো এই হচ্ছে ডিফারেন্স, পুরুষ যদি অ্যাগ্রেসিভলি যদি ব্রেস্ট বা স্তনকে ধরে নেন তাহলে স্ত্রীর ইরিটেশন হবে, সেক্স ইচ্ছেটা চলে যাবে। পুরুষ যদি ব্রেস্টকে খুব সফটলি প্রপারলি যদি হ্যান্ডেল করেন, স্ত্রী ইচ্ছের মতন যদি ওনার হ্যান্ডলিংটা হয় তাহলে ইচ্ছে ঠিক থাকবে। অনেক ছেলেরা জানেন না উনি ভাবছেন কি সমস্ত সেক্স ইচ্ছে যোনি উপরে থাকে, না, এর নিপলস হয় ব্রেস্টে, তার পাশে হচ্ছে গোল একটা জায়গা অ্যারিওলা বলা হয়, এরিওলা খুব সেন্সিটিভ, ওইখানে টাচ করলেও খুব ইচ্ছেটা বেড়ে যেতে পারে। তাহলে যদি আপনি ফিমেল অ্যানাটমি সম্বন্ধে কিছু জানেন না তাহলে আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করতে অসুবিধা হতে পারে, কিন্তু হোয়াট এভার দ্য প্রবলেম ওর রেমেডি আছে, কিন্তু কোনো একটা এরকম ফিক্স রেমেডি নেই। সিলেনাফিল যেমন ছেলেদের ট্যাবলেট মেয়েদের ট্যাবলেট কিছু আছে। ধন্যবাদ, নমস্কার।